হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান পারপাসেই এত রান্না। তা চলুন, কি কি রান্না করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনুষ্ঠানটা শেয়ার করা সম্ভব নয়, কারণ অনুষ্ঠানটাতে আমি ছিলাম, তাই ওখান থেকে উঠে এসে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, রান্নার ভিডিওটাই করা হয়েছে। প্রথমেই ছোলার ডালটা চাপানো হয়েছে, তাই ছোলার ডালটা একটু সিদ্ধ করে নেবো, কারণ ছোলার ডালটা কুকারে সেদ্ধ না করলে ধরেন অনেক সময় লাগবে, তাই কুকারে সিটি মেরে নেওয়া হচ্ছে। দুটো মোটামুটি চারটে সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে, কারণ আগে থেকে একটু ভেজানো ছিল। ডাল মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, কারণ গলে গেলে সে ভালো লাগে না ছোলার ডাল খেতে। তাই এবার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, আলাদা জায়গায় ঢেলে রেখে দেবো ছোলার ডালটাকে। আর হবে আলুর দম, তাই আলুগুলোকে এখন এবার একটু ভাপিয়ে নেওয়া হবে, কারণ আলুগুলো একটু হালকা লবণ দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া হয় তারপর আলুর দম করলে তার টেস্ট ভালোই হয়। তা এখন অল্প একটু লবণ দিয়ে আলুটা একটু ভাপিয়ে নেবো, খুব বেশি না, জাস্ট একটু সিটি না মারলেও চলবে, কারণ অনেক আলু তো সিটি মারলে পরে গলে যাবে, চাপে সিদ্ধ হয়ে যাবে অনেকটা, কারণ একটু ভাপ ধরে গেলে 5 মিনিট রেখে দিলেই ব্যাস সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 90% প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা একটু চেক করে দেখে নেব। আলুটাও আলাদা জায়গায় ঢেলে রেখে দিলাম। হ্যাঁ, আলু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যায়নি। এবার ওই কড়াইটা ধুয়ে এখন কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে, সুজিটা আগে করে নেব, তারপর বাকি মশলা দিয়ে রান্না হবে। একটা কড়াই সবই হবে, আলাদা করে জায়গা লাগবে না, তার জন্য এগুলো করা, যতটা খাটনি বাঁচানো যায় আর কি। হ্যাঁ, সুজিটা হালকা আছে, ভালো করে একটু ভেজে নেব। সুজি মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা একবারে না, তিনবারে দেব, কারণ হচ্ছে সুজিতে প্রথমেই জল ঢেলে দিলে সুজিগুলো গুটলি পাকিয়ে যায়, তাই অল্প অল্প করে জলটা 2-3 বারে দিয়ে তারপর চিনি দেব। চিনিটা নিজের টেস্ট অনুযায়ী কে কতটা মিষ্টি খায় তার উপর নির্ভর করে, আমাদের চিনি মোটামুটি ভালোই দেওয়া হয়, কারণ খুব মিষ্টি কম হলে খেতে ভালো লাগে না সুজি টুজি, আমাদের ক্ষেত্রে বললাম, সবাই তো আর সমান মিষ্টি বা সমান নিয়ে খায় না। সুজি প্রায় হয়ে গেছে, এবার ওর মধ্যে ঘি অ্যাড করব, কারণ সুজিটা ভাজার সময় শুকনো ভেজেছিলাম, আর বেশিরভাগ সময় তো আমাদের সুজি ওইভাবেই করা হয়, সুজিটা অর্ধেক হওয়ার পর ঘিটা অ্যাড করা হয়, তাহলে বেশি ভালো সেন্ট আসে। তাও আমার সুজিও প্রায় কমপ্লিট, এবার সুজিটা একটা থালায় ঢেলে নেব, তাহলে পরে ঠান্ডা হলে এটা কাটতে সুবিধা হবে তার জন্য। এবার অনেকটা পরিমাণে সুজিটা, তাই একটা থালায় হয়নি, দুটো থালাতে আমাদেরকে ঢালতে হয়েছিল, কারণ অনেক মোটামুটি কিছু লোকই আছে, তার জন্য সব কিছুর কোয়ান্টিটি একটু বেশি করেই করা হয়েছে। দুটো থালাতেই সুজি ঢেলে সেট করতে দিয়ে দেওয়া হয়েছে, এবার বাকি কাজগুলো করে নিই। আবার কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, তা সর্ষে এর এখন করব ছোলার ডাল, তাই এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হলো, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা তেমন কিছু না, শুধু আদা জিরে বাটা, তা জিরে বাটা না, জিরে গুঁড়ো, এখন তো সব খাটনি কমানোর জন্য সব এখন জিরে বাটা তো সব উঠেই যাচ্ছে আস্তে আস্তে, যাই হোক এই আদাটা বাটা আর জিরে গুঁড়ো লঙ্কা বাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু বাটা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো দুটোই দেওয়া হয়েছে, একটু ঝাল ঝাল হবে, কারণ নিরামিষ রান্না একদম ফ্যাকাশে খেতে ভালো লাগে না, খুব যে ঝাল তাও না, মোটামুটি ব্যাস ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ছোলার ডালটা মিশিয়ে দেওয়া হবে, ছোলার ডালটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, কারণ ডাল তো সেদ্ধ হয়েই আছে, তাই এক্সট্রা আলাদা করে সেদ্ধ হওয়ার কিছু নেই, আর খুব বেশি পাতলাও করতে হবে না, কারণ খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না ছোলার ডাল। এর মাঝে একবার লবণটা চেক করে নেব, লবণ একটু কম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই অল্প একটু লবণ আর চিনি, কারণ একটু চিনি তো লাগবেই, নাহলে
ভালো লাগবে না, ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি হয়। ডালটা প্রায় হয়ে এসছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্রাশ করে মেথি পাতা। মেথি পাতা দিলে ছোলার ডালে আরও ভালো সেন্ট আসে আর খেতেও টেস্টটা ভালো হয়। মেথি পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর দেবো এর মধ্যে সামান্য একটু ঘি, খুব বেশি না, তবে অল্প একটু ঘি দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ব্যাস ঢেলে নিলেই আমাদের হয়ে যাবে রেডি ছোলার ডাল। ব্যাস ছোলার ডাল আমাদের কমপ্লিট। এবার পরের রান্না, সবই আজকে আমাদের নিরামিষ রান্না, কারণ অনুষ্ঠান যেটা সেটা পুজো নিয়েই, তাই সব কিছুই নিরামিষভাবেই তৈরি হয়েছে, কোনোটাই আমিষের কিছু নেই। আবার কড়াই চাপিয়ে দেওয়া হলো, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, তেল আর হলুদ, কারণ হলুদটা তেলের মধ্যে দিলে হলুদের যে গন্ধটা সেটা থাকে না। এর মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব, যে সিদ্ধ করে গেছিলাম যে আলুগুলো সেগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়া হবে। একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই আলাদা করে এর মধ্যে আর এক্সট্রা লবণ দিতে হবে না। এবার একটু লাল করে ভেজে নেব। তা আলুর কোয়ান্টিটি অনেক বেশি থাকার জন্য আলুগুলোকে আমাকে দু তিনবারে ভাজতে হয়েছে, কারণ একবারে হয়নি। তাই এটা প্রথমবার একটা ভেজে তুলে নিয়ে আবার এর মধ্যেই দিয়ে দেব। তা আলুগুলো এর মধ্যে এখন ভেজে নিই। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ফোড়ন দেব এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু। ব্যাস টমেটো কুচিগুলো নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ যেহেতু আলুতে দেওয়া আছে তাই খুব বেশি লবণ লাগবে না এর মধ্যে এক্সট্রা। আর কালারের জন্য দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা একটু ভালো আসে, কারণ বেশিরভাগটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো কালার আসবে না, তার জন্য এটা দেওয়া। আর অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস মশলা কষানো হয়েছে মোটামুটি প্রায়। এবার ওর মধ্যে দিয়ে দেবো চাল মগজ বাটা আর কাজু, চাল মগজ আর কাজু একসাথে বাটা ছিল, সেই বাটাটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর যে মশলা ধোয়া জলটা আছে সেটাও দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেব এটাকে। মশলা কষানোর উপরেই রান্নার টেস্ট বাড়ে, তাই মশলা একটু ভালো করে কষালে পরে রান্নার টেস্ট একটু ভালোই হয়। একটু সময় ধরে কষলে বেশি ভালো লাগে, যে কোনো রান্নার মধ্যে মশলা যদি কষে ভালো করে কষিয়ে নেওয়া হয় তো তার রান্নার টেস্ট একটু দ্বিগুণ বেড়ে যায় আর কি। ব্যাস মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এক পাশে গরম জল বসানো হয়েছে, তো ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি গ্রেভি মানে ঝোল হবে না, তাই মোটামুটি একটা আন্দাজ মতন জলটা দেওয়া হচ্ছে, কারণ একদম যে পাতলা ঝোল তা তো হবে না, সে আলু যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই এটা যতটা ফুটে যতক্ষণ লাগে আর কি। আর এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, কারণ নিরামিষ রান্না চিনি একটু দিতে, আর আমরা যেহেতু সব কিছু তরকারিতে মোটামুটি একটু মিষ্টি খাই। রান্না প্রায় শেষের দিকে, এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, আর দেব অল্প করে একটু কসুরি মেথি, তাই তা আলুর দমের সেন্ট বেশ ভালো রকম সেন্ট আছে আর কি, তার জন্যই দেওয়া, আর খেতেও ভালো হয়। আলুর দমটা হয়ে এসছে, এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে
আলুর দমটা নামিয়ে নেব। গরম মশলা খুব একটা দিই না, অল্পই দিই। আলুর দম আমাদের রেডি হয়ে গেছে, আলুর দমটা এবার নামিয়ে নেব। এরপর যাব মেন জায়গায়, হচ্ছে লুচিতে, কারণ এগুলো তো ছুটকা ছাটকা সব হয়ে গেল, এবার লুচিটা সব থেকে দেরি হয় ওইটাতেই, এবার ওইটা শেষে করা হবে। ব্যাস আলুর দম কমপ্লিট। আর এইদিকে আমাদের লুচির জন্য ময়দা সব মাখা হয়ে গেছে, লেচি কাটা হচ্ছে, লেচি কাটা হয়ে গেছে অনেকগুলোই। ব্যাস ওইদিকে লেচি কেটে কিছুটা বেলে নেওয়া হয়েছে, এবার ভাজটা স্টার্ট করা হবে। তা যখনই ভাজা হয় তখন একসঙ্গে অনেকগুলো দিয়েই ভাজতে থাকি, নাহলে পরে আরও দেরি হবে বলে মোটামুটি 3-4টে করে দেওয়া হয়। এবার যতটা জায়গার উপর নির্ভর করে, যেহেতু কড়াইটা খুব বেশি বড় নয়, তাই মোটামুটি 2-3টে করে একবারে দিয়ে ভাজা হচ্ছে, কারণ অনেকটাই টাইম লাগবে ভাজতে, যেহেতু লুচির পরিমাণটাও বেশি সেই জন্যই টাইমটা লাগার কথাটা বললাম। কারণ যেহেতু লুচিটাও বেশি হবে তাই টাইমটাও বেশি লাগবে, যদি অল্প হতো তাহলে টাইমটা একটু কমই লাগতো। লুচিগুলো মোটামুটি সবগুলোই ভালোই ফুলেছিল, কোনোটাই চুপসে যায়নি। আর লুচি রুটি সবই মাখার উপর নির্ভর করে, যত ভালোভাবে মাখা যায় ময়দাটা তা তা লুচি বা রুটি তা ফোলে বেশি। আর ময়ামটাও নির্ভর করে লুচির উপরে, লুচিতে একটু ময়াম দিতেই হয় বেশি করে। লুচি ভাজা আমাদের প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ লুচি, অনেকগুলো লুচি আমাদের ভাজা হয়ে গেছে। আর অল্প কিছু ভাজলেই লুচি ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের লুচি ভাজা কমপ্লিট, এবার দেখে নাও কী কী হয়েছে। লুচি, ছোলার ডাল, আলুর দম, সুজি আর মিষ্টি, এবার সব আসলেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হবে। দেখো সবাই খেতে বসে পড়েছে, কিছু জনের খাওয়া হয়ে গেছে আর কিছু জন বাকি আছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।